চ্যানেলে আজকে আমি আর দিদা নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের তালের রেসিপি নিয়ে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সেজন্য ভাবলাম তালের একটা রেসিপি করি আজকে আমরা রেসিপি করব আমি রেডি হয়ে গেছি আমি আর দিদা সেই মুহূর্তে খুব জোর বৃষ্টি হয়েছে আমার রান্নাঘরে জায়গাটা একদম জলে ভরে গেছে তো মনে হচ্ছে আমি আজকে এখানে রেসিপি করতে পারবো না রেসিপির জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল হয়েছে দেখো তোমরা দেখো একদম জলে ভর্তি হয়ে গেছে এখানে আজকে আমরা রেসিপি করতেই পারবো না ভেবেছিলাম এখানে রেসিপি করব রান্না করতে চলো এখন চলো আমরা ঘরে গিয়ে রান্না করব আমরা ঘরে চলে এসেছি রান্না করতে এখন তালে খুশিটাকে ছাড়িয়ে নেব প্রথমে ওপরের এটাকে ছাড়িয়ে নিচ্ছি এই জিনিসটা দিয়ে তোমরা ছোটবেলায় কে কে খেলা করেছো দাড়ি পাল্লা বানিয়ে এবার এটাকে ভালো করে ধুয়ে নেব এখন এটার চোটাটাকে আমি ছাড়িয়ে নেব আস্তে আস্তে এই বাটির মধ্যে পরিষ্কার আমি জল নিয়েছি এবারে তালটাকে আমি ভাঙবো দেখো তিনটা আছে তার মধ্যে একটা ছোট দুটো বড় এবারে তালগুলোকে আমি জলের মধ্যে ভালো ভালো করে ছটকে নেব সবগুলোকে এমনি করে ভালো করে ছটকে নিতে হবে আচ্ছা এবার আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছে আমার দিদা মানে আমার মার মা আমার দিদা দিদার তাল ঘুষতে ঘুষতে আমি উনুনটাকে ধরিয়ে দিচ্ছি দেখো আমাদের হাঁসগুলো কি সুন্দর চান করছে আমাদের এখানে তো কোনো পুকুর বা নদী নেই ওরা অল্প একটু জল পেলে খুব খুশি হয়ে যায় দিদা তালটাকে ছেঁকে দিয়েছে আর অতটা তাল আমার লাগবে না সেজন্য আমি অল্প একটু নিয়েছি এক কাপ মতো নিয়েছি আমরা তোমরা যে যেমন পরিমাণে বানাবে ঠিক তেমনই নেবে আমি অল্প একটু বানাবো বৃষ্টি হচ্ছে সেই শব্দের জন্য আমাদের কথা হয়তো একটু কম শোনা যাচ্ছে এক কাপ তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি এবারে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেবো আর মিশাতে থাকবো যত সময় এটা দলা পেকে যাচ্ছে
লাগবে ও শক্ত হয়ে যাবে এই পর্যায়ে ওগুলো রাস্তা একদম লো থাকবে হাই করবে না আর এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে ধৈর্য ধরে এই কাজটা খুব তাড়াতাড়ি করলে কিন্তু হবে না এটা দেখো অনেকটা কিন্তু আটা আটা হয়ে গেছে ঘন হয়ে গেছে এর মধ্যে আমি এখনো পর্যন্ত 6 চামচ ময়দা ব্যবহার করেছি আরো লাগবে দেখো এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে টোটালি আমার 8 চামচ ময়দা লেগেছিল 1 কাপ তালে 8 চামচ ময়দা এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে দেখো ঠিক এমন ঘনত্ব করে নামাবে এবারে এই তালটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার আমি দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটা জাল করে নেব হাফ কাপ দুধ দিয়েছি দেখো দুধে কিন্তু গলক চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো দুধটা ঘন হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে দিচ্ছি হাতে আমি সরষের তেল মেখে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এর থেকে আমি নিয়ে নিচ্ছি বেশি বড় করা যাবে না আর বেশি ছোটও করা যাবে না আইটা হাতের তালুতে আমি দিয়ে দিয়ে এবার গোল করে ঘোরাবো রুটি ভাজার সময় তোমরা যেভাবে করে রুটির লেচি কাটো ঠিক সেভাবে করে এটাকে আমি গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেছে এবার একটা আঙ্গুল দিয়ে আমি মাঝখানে এভাবে করে চ্যাপটা করে দেব আঙ্গুলে আমি আর একটু তেল মেখে নিচ্ছি দেখো হয়ে গেল এটাকে যতটা সম্ভব গোল করার চেষ্টা করবে দেখো হয়ে গেল এমনি করে আমি সবগুলো বানিয়ে নেব দেখো আমি বানিয়ে নিয়েছি এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি দুধ তৈরি হয়ে গেল আজকে আমাদের তালের রেসিপি এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই সুস্বাদু দেখো এর মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের কালার ব্যবহার করিনি তবুও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে অনেক সময় কিন্তু তাল তেতো হয় এভাবে করে তৈরি করলে কিন্তু তালটা তেতো লাগে না খেতে আর তালের এই রেসিপির মাঝখানে যে আমরা মালাইটি দিয়েছি এই মালাইটা কিন্তু খেতে সত্যিই খুব অসাধারণ যে একবার এই রেসিপিটা খাবে সে কিন্তু তালের অন্য ধরনের কোনো রেসিপি খেতেই যাবে না বৃষ্টির কারণে আজকে আমরা যেখানে রান্না করি সেখানে করতে পারিনি হয়তো আজকে ভিডিওটি একটু খারাপ হয়েছে কিছু মনে করো না আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কেমন হয়েছে